নতুন অর্থবছরের ঘোষিত রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে চাহিদা অনুযায়ী রপ্তানি আয় অর্জন নাও হতে পারে। সরবরাহ ব্যবস্থায় সবচেয়ে বেশি গতিশীল করার সুপারিশ করেছেন অনেকেই। পোশাকের বাইরে অন্যান্য পণ্যের রপ্তানি কাস্টমস সহজীকরণে পাশাপাশি বহুমুখী বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। নতুন অর্থ বছরে পণ্যে 62 ও সেবা খাতে 10 মিলিয়ে সরকার 72 বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত অর্থ বছরের চেয়ে 11.5% বেশি। তবে বিশ্ব মন্দায় মূল্যস্ফীতির চাপ, আর্থিক সংকটে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, এর নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি খাতেও। এর পাশাপাশি তৈরি পোশাক শিল্পভিত্তিক অর্থনীতির চালিকায় সবচেয়ে বেশি প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও আর্থিক স্থিতিশীলতা। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট হলে চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কঠিন হতে পারে বলছেন রপ্তানিকারকরা। এক্সপোর্ট টার্গেট যেটা দেওয়া হয়েছে সেটা অনেক স্টিফ, এবং এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে, যে গ্যাসের ক্রাইসিস, ইলেকট্রিসিটির দাম প্রত্যেক দিন বাড়ছে, এই চায়নার থেকে যে অর্ডারগুলি চলে যাচ্ছে সেগুলিকে আনার জন্য, কিন্তু সেটা করার জন্য যথেষ্ট কন্ডিউসিভ এনভায়রনমেন্ট এই মুহূর্তে আমাদের নেই। আমরা আমাদের ফ্যাক্টরিগুলি সর্বক্ষণ চালাতে পারছি না, যদিও গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু আমরা আনইন্টারাপ্টেড গ্যাস পাচ্ছি না। অর্ডার আনাটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে। সার্বিকভাবে আমরা আশঙ্কা করছি যে এবছর অ্যাপারেল মার্কেটটাই 15-18% শ্রিঙ্ক করবে। পরিসংখ্যান বলছে 2022-23 অর্থ বছরে 58 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 55.5 বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার প্রায় 95% বেশি। এর মধ্যে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে 4,699 কোটি ডলার, যা আগের অর্থ বছর তুলনায় 10% বেশি। টেক্সটাইল থেকে অ্যাজ এ হোল টাইনা আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং সেই জায়গাটা আমাদেরকে নেওয়ার একটা বিশাল সুযোগ আছে, কাজে সেখানে প্রবৃদ্ধি ওইভাবে হবে। আর অন্য মার্কেটগুলোতে আমাদের প্রবৃদ্ধি হবে ন্যাচারাল গ্রোথ, কারণ মার্কেটটাই বাড়ছে, তাদের আয় বাড়ছে, জনসংখ্যা বাড়ছে ইত্যাদি কারণে সেখানে আমাদের একটা সম্ভাবনা আছে। প্রত্যেকটা সেক্টর ধরে তাদের যে পটেনশিয়াল রপ্তানিকারক দেশি এবং বিদেশি, বিদেশিদের ক্ষেত্রে চামড়ার ক্ষেত্রে বিদেশি আনতে হবে, দেশিদের দিয়ে খুব একটা হবে না। পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এই জন্য প্রয়োজনে শিল্পখাত ভিত্তিক বিদেশি বিশেষজ্ঞ ও তথ্য প্রযুক্তির বিনিময় বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।